কম্পিউটারের দিন এখন কিন্তু শেষ, চলে এসেছে মোবাইলের যুগ। এখন কিন্তু নানা ধরনের মানে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা মোবাইলে করতে পারি। অ্যান্ড মানে করুন, ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু কম্পিউটারে ব্যবহার করে। আমরা কিন্তু এখন ইউটিউবের জন্য সব কিছু করতে পারছি মোবাইল দিয়ে, এবং ইউটিউবিংটা চালিয়ে যেতে পারছি এই মোবাইল দিয়ে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এই ভিডিওটা আজকে এই কিছু ধারণা পাবেন আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর এইগুলো দেখবেন আপনার মোবাইল দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এলাম আবার ভিডিওতে। অ্যান্ড ভিডিওতে বলবো যে মোবাইল দিয়ে ভিডিও মানে করুন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেসিক কিছু অ্যাপ্লিকেশন আছে। এর মধ্যে আমি সিম্পল কিছু অ্যাপ্লিকেশন মানে কম এমবি একটা সাইজ মাত্র 1 MB এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের দেখাবো। আর লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যান্ড চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই সরাসরি ভিডিওটি। সো গাইস, চলে এলাম সরাসরি মোবাইল স্ক্রিন। অ্যান্ড মোবাইল স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন। আমি মুড অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। যদি আপনারা ওই অ্যাপ্লিকেশন ইউজ করতে চান ইউটিউবে সার্চ দেবেন, আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা লিঙ্ক, ওইখান থেকে ফুললি মানে ফ্রি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন আমি কয়েকটি রিজন মানে করুন কয়েকটি পার্টে বলতে হবে যে অ্যাপ্লিকেশনের ফিচার। অ্যান্ড আপনারা কী করবেন, কয়েকটি পিকচার আছে কয়েকভাবেই এই অ্যাপ্লিকেশনে মনে করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অ্যান্ড আমি কিছু সহজ পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, ফার্স্টে ফুল লোড এ ফটো এই অপশনের উপর ট্যাপ করবেন। অ্যান্ড আপনাদের ওই রকম আসলে এটা দেখাবে। অ্যান্ড আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেন আমি একটা ফটো আমার সুবিধা ক্ষেত্রে সিলেক্ট করছি কয়েক ধরনের বা কয়েক রকম। সো গাইজ, আমি সুবিধার ক্ষেত্রে স্ক্রিনে যে ফটোটি আছে ওই ফটোটি সিলেক্ট করলাম। এখন এই ছবিটি দেখতে গেলে কিন্তু আপনারা এক কালার মনে করুন সম্পূর্ণ সাইড কিন্তু সাদা হয়ে গেছে। অ্যান্ড এইটা কিন্তু অন্য একটা লেভেলে মনে করুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। এই লেভেলটাও দেখাবো। অ্যান্ড আপনাদের যেটা বেশিরভাগই খুব ভালো এবং ওইটাও দেখাবো। তো লগে মনে করুন ফার্স্ট অফ অল এই ডান অপশনে ক্লিক করবেন। তারপর ডান অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এটা যেহেতু সাদা এটার সাথে এইটা ম্যাচ হয়ে যেতে পারে, সেই জন্য কী করবেন এই যে বিগ কালার এই অপশনের উপর ট্যাপ করে দেবেন। এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড আপনারা এখান থেকে ওই যে নিচের দিকে অটো যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড এইটা হচ্ছে মনে করুন এক কালার যদি কোনো ছবি থাকে তাহলে এইটা রিমুভ করবে করতে পারবেন খুব সহজে। এর রিম বাইনার এর যে ইয়েগুলো আছে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা খুব সহজে রিমুভ করতে পারেন। এবার আমি ওইটা যদি এই এই যে এইখানে ধরে কর্নারে একটা লাল আইকন ওইখানে যদি ধরে আমি স্লাইড করি তাহলে দেখবেন সরে যাবে। অ্যান্ড এখান থেকে আমি যদি এখানে রেখে দিই দেন দেখতে পাচ্ছেন কত সহজে খুব সহজে এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমার এখানে যদিও একটু প্যারা আছে তারপরও এতটুকু হয়েছে। এবার আপনারা কী করবেন এই নিজের দিকে এই ট্রিক স্মল কালারটি কমায় আবার ইয়ে দেখতে পারেন। দেন আমি পুরিয়ে দিচ্ছি, পুরাটা দিলে আমার সুন্দর দেখাবে না। অ্যান্ড আমি একটু কমাই দিলাম, আর একটু কমাই কারণ একটু একটু সুন্দর হচ্ছে। এবার কী করবেন বাকিগুলো এইগুলো আপনারা এইরকম নিয়ে নিয়ে জায়গা মতো দড়িয়ে রাখবেন। এখন দেখুন যদি এই ফটোটা এরকম থাকে তাহলে B3 দেখাবে। অ্যান্ড আমি একটাই ফটো দিয়ে দেখাচ্ছি কারণ এই ফটোটা খুব সুন্দরই প্যারা মনে করুন খুব ঝামেলা করতেছে। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে এই বাকি যে কালারগুলো আছে খুব নিখুঁতভাবে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেক্ষেত্রে নিচে থেকে যে ম্যাজিক অপশন আছে এইটা বা ম্যানুয়ালি, আমি প্রথমে ম্যানুয়ালিটা দেখাচ্ছি তারপর ম্যাজিকটা দেখাবো। ম্যানুয়ালিটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু একটা ফটো আছে, আমি এগুলো রিমুভ করে দিই। অ্যান্ড
এটা এইটা যদি আপনারা নাড়াচাড়া করে হাত দিয়ে একটু, যদি মনে করুন নাড়াচাড়া হয়ে একটু ওদিক দিয়ে হয়ে যায়, মনে করুন 19-20 হয়ে গেলে, বাট আপনার ফটোটা বিচ্ছিরি দেখাবে। অ্যান্ড আপনারা এটা কী করবেন, বড় করে সাইডগুলো আপনারা একটু ক্লিয়ারলি দেখে দেখে রিমুভ করতে পারেন। আমি একটু দেখাচ্ছি হালকা রিমুভ করে। অ্যান্ড এই এই এইরকমভাবে আপনাদের রিমুভ করতে হবে। আসলে এটা ফুললি মনে করুন পুরোটা নিয়ে গেলে আপনার প্যারা খাইতে হবে অবশ্যই, কারণ এটা নিখুঁতভাবে করবে না তো আপনি হাত দিয়ে যতটুকু নিয়ে ধরবেন ততটুকু হবে। এন্ড এবার দেখাই এতটুকু, আমি যদি এখন যদি এখান থেকে এই এগুলা নিয়ে একটু, তাহলে দেখি কেমন হয়। অ্যান্ড আমি ছোটো করে নিতে পারি, এই দেখুন একটু 19-20 হয়ে গেলে, বাট খাই গেছে আমার ফটোটা। অ্যান্ড আমি এরকম করতেছি। আসলে এই এই অ্যাপ্লিকেশনের মেন আকর্ষণ ফিচারটা হইতেছে যে ম্যাজিক্সটা, আসলে এই ম্যাজিক্সটার কারণে আমি আজকের এই ভিডিওটা করছি ফাইনালি, বুঝতে পারছি। মনে করেন এবার যদি আপনারা এই এই ফটোটা এতটুকু খেটে গেল, এবার কীভাবে এইটা আনবেন দেখাই এখান থেকে। এই তো এবার আমি তো এই আল্লাহর কাম করছি। এখন যদি আপনারা চান এটা রিপ্লাই করে আনতে, দেন রিপ্লাই করে আনতে পারেন। রিপ্লাই করে হলে আপনারা আবারও ওই ওইভাবে সেমভাবে ফেরা খাইয়ে আনতে হবে। অ্যান্ড এর সহজ যে উপায়টা আছে ওইটা দেখাচ্ছি। সহজটা উপায় হচ্ছে এইটা আন্ডর আন্ডর অপশন বলে, আর এটা হচ্ছে রিডোর লেখা আছে এখানে। অ্যান্ড আপনারা আন্ডার ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি হাত লেগে গেলেও আবারও ফিরে আসবে। অ্যান্ড আপনারা দুই আঙুল ধরে কিন্তু এটা জুম করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। অ্যান্ড আপনাদের নিখুঁতের জন্য নিখুঁতভাবে আপনারা কাজ করতে পারেন। অ্যান্ড এখন যে দেখতে পাচ্ছেন ছোট্টো ছোট্টো যে জিনিসপত্র, এগুলো তো নিখুঁতভাবে হবে না, সেই জন্য আপনারা কী করতে পারেন, ম্যাজিকা যাওয়ার পর এইটা হচ্ছে যেদিকে নিয়ে যাবেন, মনে করুন ব্যাকগ্রাউন্ডে কিনু কিছু যদি থাকে, কোনো ছবি থাকে, তাহলে ওইগুলা রিমুভ হয়ে যাবে এইরকমভাবে। ঠিক দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু ওইটা নিয়ে যাচ্ছি। অ্যান্ড আমি শুধু দড়াইয়া রাখতেছি, অ্যান্ড ওইটা আমার পাশে নিয়ে যাইতেছি। যদি বেশি নেন তাহলে দেখবে, দেখুন একটু যদি বেশি নেন তাহলে ওই দিকে উপর দিকে ওভারটেক করে নিয়ে যাবে। অ্যান্ড আপনারা খুব সুন্দরভাবে স্মুথলি করতে হবে। অ্যান্ড এইটা খুব তাড়াতাড়ি করবেন না, আসলে এইটা হচ্ছে সহজ উপায় ব্যাকগ্রাউন্ড ইরেজারের। এই তো এই অ্যাপ্লিকেশনটা সহজ উপায়। আসলে ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে যদি ভিডিও দেখেন নাই, আই বাটনে ক্লিক করতে পারেন, ভিডিওটা দেখে আসতে পারেন। খুব সহজভাবে বলে দিয়েছি, ফটো কিন্তু কম্পিউটারে যে ভালো এডিট করা যায় এই মোবাইল দিয়ে, আসলে আপনারা যে ফিচারগুলো পাইতেছেন, আসলে কম্পিউটার বেশ না, বেসিক কিছু ধরনের কাজপত্র থাকে, মনে করেন এইগুলা একটু বেসিক ধরনের থাকে, তবে এডিটিং এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবচেয়ে ভালো এই অ্যাপ্লিকেশন। সো গাইজ, আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও বুঝতে পারছেন। অ্যান্ড যদিও বুঝে থাকেন, আপনারা এরকম কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন এক সময় আপনি নিজেই এরকম হতাশ হয়ে, মনে করুন আপনি নিজে কম্পিউটারে আর গিয়ে ফটো এডিট করতে হবেন, আপনি নিজে একজন এডিটর হতে পারবেন। অ্যান্ড আপনার কাছে অনেকে আসবে যে মোবাইল দেওয়াইয়া তো কিছু এডিট করেন, তাহলে তো আপনি সবগুলো আমাকে শিখান হেন দেন অনেক কিছু বলবে। যাই হোক, ভিডিও যদি আপনার কাছে একটু হলে ভালো লাগে, অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নিজে থেকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনি যদি চান শেয়ার করতে পারেন। অ্যান্ড নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন বেলায় সাবস্ক্রাইব করে, আর পাশে যে লাইক বাটন আছে লাইকে ক্লিক করবেন, কমেন্ট করে জানাবেন আগামী দিনে কী চান, কী ভিডিও চান বা কী রিভিউ চান সেইটাও বলে দিব। অ্যান্ড চেষ্টা করবো যতটুকু পারি ততটুকু। যাই হোক, প্যারা খাইছে অনেকটা, অনেকটাও ভিডিওটা অনেক স্মুথলি করা হয়েছে। অ্যান্ড আপনারা একটা জুম করে, জুম ইন জুম আউট করে কিন্তু এটা করতে পারেন, কত সুন্দরভাবে ভিডিওটা ফটোটা রিমুভ হইতে আসছে। অ্যান্ড ফাইনালি আমি কিছু ফটো দেখাবো যে কীভাবে আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করছি। অ্যান্ড খুব সুন্দর। অ্যান্ড সেভ করার জন্য কী করবেন, কর্নারে যে ডান বাটন আছে বা আইকন ওইখানে ক্লিক করবেন, দেন এইটা কিন্তু আপনারা শূন্য রাখবেন, বুঝতেই পারছেন। শূন্য রাখার পর সেভ দিস ফিনিশে ক্লিক করে দেবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে উপরে দেখা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, আর নোটিফিকেশন আইকনটা